আর এটার একটা বিশেষত্ব হচ্ছে, এই প্রোডাক্টটা যেখান থেকে কিনবেন না কেন, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো শোরুম থেকে কিনবেন না কেন, তবে আপনাকে দোকানদার 180 দিনের কি দিবে, ওয়ারেন্টি দিয়ে দিবে। 180 দিনের ওয়ারেন্টি দিয়ে দিবে। এই 180 দিনের ভিতরে যদি কোনো সমস্যা পড়ে, সেটা আপনাকে রিপ্লেসমেন্ট আরেকটা দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, রিভিউ টাইম জন্য অনেক স্বাগতম। আজকে আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে নেকব্যান্ড ব্লুটুথ। তো বাজারে তো অনেক ধরনের ব্লুটুথ আসছে রিসেন্টলি, তো এটার ভিতরে সবচাইতে হাইয়েস্ট র্যাঙ্কের যে ব্লুটুথটা, অর্থাৎ আপনার ব্যাকআপ ক্ষমতা থেকে শুরু করে, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে, ওভারঅল সব কিছু অনেক বেস্ট। তো এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সেল। এক্সেল একটা ব্র্যান্ড, এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। তো এই নেক ব্যান্ডটার মডেলটা হচ্ছে এক্সেল N01, এক্সেল N01 মডেলটা। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে, এই প্রোডাক্টটা যেখান থেকে কিনবেন না কেন, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো শোরুম থেকে কিনবেন না কেন, তবে আপনাকে দোকানদার 180 দিনের কি দিবে, ওয়ারেন্টি দিয়ে দিবে। 180 দিনের ওয়ারেন্টি দিয়ে দিবে। এই 180 দিনের ভিতরে যদি কোনো সমস্যা পড়ে, সেটা আপনাকে রিপ্লেসমেন্ট আরেকটা দিয়ে দিতে পারে। আর এটা যে বিশেষত্ব আছে তার মধ্যে আমি একটা একটা করে বলছি। এটা হচ্ছে, আমি একটু আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে আগে আনবক্স করে রাখছি। এটার ভিতরে একটি মাইক্রো একটা কেবল থাকবে চার্জিং এর জন্য, আর কিছু রাবার বাটন দেওয়া থাকবে, আর একটা ম্যানুয়াল গাইডেন্স দেওয়া থাকবে কিভাবে ইউজ করতে হবে সেটা। তো এটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা। এটার ডিজাইন এবং কোয়ালিটি অনেক সুন্দর, দেখেন ডিজাইনটা, দেখেন অনেক সুন্দর, একদম স্টেনলেস স্টিল খোদাই করা, একটা মানে নাম দেওয়া আছে যেটার নাম হচ্ছে এক্সেল। তো এটার এই যে মাথা দিয়ে, এই মাথা দিয়ে যে দুটো ইয়ারফোন দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যেটা রাইট বা ইয়া বলি রাইট ইয়ার, এবং আরেকটা হচ্ছে লেফট ইয়ার। তো এটার ব্যাক যে অপশনটা আছে, ব্যাক অপশন দিয়ে পুরোটা হচ্ছে মেটাল বডি, অর্থাৎ মেটাল বডির সিস্টেমে অরিজিনাল মেটাল যেটা আছে, এই মেটাল বডি দিয়ে যদি কোনো হেডফোনের মাথা কি করা হয়, তৈরি করা হয়, সেক্ষেত্রে তাদের সাউন্ড কোয়ালিটিগুলো অনেক অনেক বেস্ট থাকে অন্যান্য নেকব্যান্ড চাইতে। তবে আপনাকে মেটাল বডি দিল না, টিনের ফাঁক দিয়ে আপনাকে একটা ইয়ারফোন বানিয়ে দিল, সেটা আপনি বুঝবেন কিভাবে? অরিজিনাল মেটাল বডির ওয়েট কিংবা কালার, এবং আপনার এটা দেখলে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল মেটাল বডি। তো মেটাল বডির ভিতরে আপনার পার্থক্য আছে। তো এটা হচ্ছে এক্সেল ব্র্যান্ড, অলরেডি লেখা আছে। আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। এদিক দিয়ে আপনি নেকব্যান্ডটা কি করবেন, চার্জ দিবেন এই কেবলটা দিয়ে, অথবা যে কোনো একটা ভালো একটা চার্জার, ফাস্ট চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। তবে এটা চার্জিং সময়টা নিবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনি এটা ফুল চার্জ হয়ে যাবে, যদি ফাস্ট একটা চার্জিং চার্জার দিয়ে যদি চার্জ দেন। তো এটা হচ্ছে 1 ঘন্টা সময় নিবে চার্জ হতে। আর আরেকটা কথা হচ্ছে, যদি লো প্রাইস মানে লো র্যাঙ্কের যদি কোনো চার্জার হয়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিবে ফুল চার্জ হতে। তবে এখানে একটা সিগন্যাল দিয়ে দিবে আপনার কত পার্সেন্ট চার্জ হলো, বা যদি চার্জ হওয়াকালীন যখন চার্জ দিবেন ওই সময়ের ভিতরে আপনার একটা রেড সিগন্যাল দিয়ে দিবে এখানে, অর্থাৎ চার্জ হচ্ছে। আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সেটা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবে, ফুল একটা গ্রিন একটা সিগন্যাল দিয়ে দিবে। এটা হচ্ছে পাওয়ার বাটনটা, এটা হচ্ছে মাইনাস বাটন, এটা হচ্ছে প্লাস বাটন, অর্থাৎ সাউন্ড বাড়ানোর জন্য এই প্লাস বাটনটা, আর সাউন্ড কমানোর জন্য এটা মাইনাস বাটনটা। এটা হচ্ছে পাওয়ার অন অফ। আমি আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা যখন এইভাবে একটু 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, সেটা অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, অন হয়ে গেছে একটা সিগন্যাল দেখা যাচ্ছে এখানে। আবার 1 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, সেটা কি হয়ে যাবে, আবার নিজে নিজে সেটা অফ হয়ে যাবে, এই অফ হয়ে গেছে। এটা হচ্ছে, অর্থাৎ এটা চালু করার সিস্টেমটা। তো এটা যখন চালু করবে আপনার 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আপনার ডিভাইস কাছাকাছি থাকলে, সেটা যে কোনো ডিভাইস হোক, সেটা চার্জ করে কানেক্ট নিয়ে নেবে। আর এটা একবার কানেক্ট নিয়ে ফেললে দ্বিতীয়বার কানেক্ট করা লাগবে না। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা যদি পানিতে পড়ে যায়, এটা যদি পানিতে পড়ে যায় কোনো ক্রমে ব্যবহারের ক্ষেত্রে, তখন এটার ভিতরে পানি ঢোকার কোনো অপশন নেই, অর্থাৎ এটা বলতে হবে ওয়াটার প্রুফ একটা নেকব্যান্ড। তবে এটা খুব ভালো একটা সাড়া পেয়েছে বাংলাদেশে, অর্থাৎ আপনার অত্যন্ত কম প্রাইসের ভিতরে ভালো একটি নেকব্যান্ড। তবে এটার ব্যাকআপ ক্ষমতা এখন আমি বলিনি, সেটা হচ্ছে 24 ঘন্টা ব্যাকআপ, অর্থাৎ 24 আওয়ার্স। এখানে দেখা যাচ্ছে অলরেডি 24 আওয়ার্স লেখাটা, অটোমেটিক দেখতে পাচ্ছেন, এটা 24 ঘন্টা একবার চার্জ আপনি সেটা ব্যবহার করবেন।
তো একবার চার্জ যখন 24 ঘন্টা ইউজ করবেন, তো আপনি 24 ঘন্টা ইউজ তো কেউ করে না সচরাচর, যদি আপনি ডেলি 1 ঘন্টা করে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 10 থেকে 15 দিনও আপনাকে কি করতে পারে আপনার সাপোর্ট দিতে পারে শুধু একবার চার্জে। আর যদি 2-3 ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহ ইউজ করতে পারেন ফুল একবার চার্জে। আর আরেকটা হচ্ছে এটা গলায় আটকিয়ে আপনি খুব দ্রুত কি করতে পারবেন, যে কোনো খেলাধুলা কিংবা কাজকর্ম এটা ইজিতে করতে পারবেন, সেটা অন অফ কোনোটাই হবে না, একবার অন করে রাখলে সেটা মানে কন্টিনিউ চলতে থাকবে, এটা কোনো লিমিটেশন নেই। আরেকটা বিষয় হচ্ছে বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢুকবে না, মনে করেন যে আপনি এটা কানেক্ট করে কারোর সাথে কথা বলছেন, ওই অবস্থায় বাহিরের একটা গাড়ির আওয়াজ অথবা বাহিরে কেউ কথা বলছে এরকম কোনো আওয়াজ এটা ভিতরে ঢুকবে না। এই জন্য এটা বলা হয়েছে ইএনসি নয়েজ ক্যান্সেলেশন, অর্থাৎ আপনি এটা যতই বার মানে যত জোরে বা কম যেভাবে সাউন্ড কোয়ালিটি রাখেন না কেন, আপনার এটার ভিতরে বাহিরের কোনো সাউন্ড এখানে ঢুকবে না, এই জন্য এটা নয়েজ ক্যান্সেলেশন বলা হয়েছে। তা আমি তো আরেকটা ওয়ারেন্টির কথা বলে দিলাম যে 180 দিনের রিপ্লেসমেন্ট আছে, যেখান থেকে নেন না কেন এটা ওয়ারেন্টি আছে। এরকম কোন নেক ব্যান্ড আপনার বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে যে কিনার পরে সেটা আবার ওয়ারেন্টি দিচ্ছে, তবে এটার গুণগত মান ভালো বিদায় এটা কি দিচ্ছে আপনার ওয়ারেন্টিটা দোকানদারে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, এটার এটার ভিতর অর্থাৎ এই যে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা, এর ভিতরে একটা ব্যাটারি এর ভিতরে একটা ব্যাটারি, এর ভিতরে 200 mAh এর একটা ব্যাটারি থাকবে, এখানে একটা 200 mAh এর ব্যাটারি থাকবে, তার মানে টোটাল 400 mAh এর ব্যাটারি আপনাকে ব্যাকআপ দিবে। আর এই যে এটার মাথায় অর্থাৎ এয়ার যেটা আছে এয়ার পডস এর অর্থাৎ হেডফোনের মাথা দিয়ে এর দুটো ব্যাটারি রয়েছে, এখানে একটা 150 mAh এর ব্যাটারি, এখানে একটা 150 mAh এর ব্যাটারি, তার মানে আপনি এখানে 300 mAh এর দুটো ব্যাটারি পাচ্ছেন, তার মানে এখানে ডাবল ডাবল ব্যাটারি রয়েছে। আপনি যেখানে যেভাবে ইউজ করেন না কেন আপনাকে 24 আওয়ার্স থেকে প্লাস দিবে আপনাকে ব্যাকআপটা, তো সেই জন্য অনেক বেটার। আরেকটা ডিস্টেন্স কোয়ালিটি বলবো, সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিস্টেন্সটা, আপনি আপনার ডিভাইস থেকে কতটুকু দূর পর্যন্ত আপনি যেতে পারবেন, 15 মিটার সর্বোচ্চ 15 মিটার দূর থেকে আপনি কি করতে পারবেন সেটা কানেক্ট নিয়ে কথা বলতে পারবেন, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি। আর চার্জিং টাইম বললাম, প্লেব্যাক টাইম অর্থাৎ কত ঘন্টা আপনি কথা বলবেন সেটাও বললাম 24 ঘন্টা। আর মিউজিক টাইম শুনবেন আপনার মানে 24 ঘন্টা প্লাস, টক টাইম 24 ঘন্টা, মিউজিক টাইমটা 24 ঘন্টা প্লাস হবে আর টক টাইমটা 24 ঘন্টা, এটা বলে দিলাম। এটা হচ্ছে সচরাচর মানে কোম্পানির থেকে ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয়েছে যে এতটুকু আমার প্রোডাক্টের কি কোয়ালিটি, তো এটা মানে ইজি টু ইউজ, আপনি যে কোনোভাবে আপনি এটা ইউজ করতে পারবেন, গলায় আটকিয়ে রাখলে সেটা কিছুতে এটা পড়বে না। তো আমি আজকে এটা রিভিউ দিলাম, এই জন্য অনেকে এটা কমেন্টস করছেন রিভিউ দেওয়ার জন্য। আর এটা যদি কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা হোয়াটসঅ্যাপে আপনি কি করতে পারেন মেসেজে কথা বলে আপনি এটা কিনতে পারবেন, চাইলে 1 পিসও কিনতে পারবেন অথবা চাইলে সেলের জন্য অর্থাৎ আপনি এটা নিয়ে ব্যবসা করবেন সেটাও করতে পারেন, আমরা হোলসেল বিক্রেতা মূলত, আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রাম। তো এটা যদি নিতে চান সেটা হোলসেল প্রাইস হোক 1 পিসের দাম হোক, এটার দাম পড়বে মাত্র 950 টাকা, 950 টাকা এটা হোলসেল প্রাইস, আমি আবারও বলে দিচ্ছি 950 টাকা এটা হোলসেল প্রাইস, যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক করবেন। আজকে এই পর্যন্তই, শুধু এটাই বলবো চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।